আজকে 26শে জানুয়ারি। আমার ব্যক্তিগতভাবে মনে হয় আমাদের সবথেকে গৌরবের যে বিষয়, যার জন্য আমাদের অস্তিত্ব, আমাদের অস্তিত্বের একটা অন্যতম মাপকাঠি হলো আমার ভাষা। আমি পৃথিবীর আলো দেখেছি যার মাধ্যমে, তাকে যে নামে আমি প্রথম ডাকি সেটাই আমার সবথেকে বড় অস্তিত্ব, সবথেকে বড় পরিচয়, আমার মাতৃভাষা। আমি অত্যন্ত অহংকারের সঙ্গে বলি বাংলা আমার মাতৃভাষা। আমি এই ভাষায় স্বপ্ন দেখি, আমি এই ভাষায় প্রতিবাদ করতে জানি। এই ভাষা ছিল বলে আমি রবীন্দ্রনাথকে চিনেছি, ভালোবেসেছি। সেই বাংলা ভাষার প্রতি আমার কুর্নিশ, আমার ভালোবাসা জ্ঞাপন এবং প্রণাম, সেই দিয়ে শেষ করব আমার আজকের অনুষ্ঠান। প্রতুল মুখোপাধ্যায়ের কথা এবং সুরে আমি বাংলায় গান গাই। আমি বাংলার গান গাই, আমি আমার, আমি চিরদিন এই বাংলায় খুঁজে পাই। আমি বাংলায় গান গাই, আমি বাংলার গান গাই, আমি আমার, আমি চিরদিন এই বাংলায় খুঁজে পাই। আমি বাংলায় দেখি স্বপ্ন, আমি বাংলায় বাঁধি সুর, আমি বাংলার মায়া ভরা পথে হেঁটেছি এতটা দূর। এই আলোক পত্রিকাগুলো একটু সবার মধ্যে জ্বলে উঠুক। আমি আমার, আমি চিরদিন এই বাংলায় খুঁজে পাই। আহ
সবাই বোধ হয় এখানে একবার এসে দেখা উচিত, কতখানি সুন্দর লাগছে এই জায়গা। শেষ চুমুক আমি একবার দেখি বারবার।